কেজি হাউ সিনেমায় একটি শালিকাটকে রাখা রাখার দৃশ্য নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ এনে সিনেমাটি প্রদর্শনী নিষিদ্ধে লিগেল নোটিশ পাঠানো হয়েছে সোমবার বাইশ আগস্ট সেন্সর বোর্ডকে এই লিগেল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বাংলাদেশ চলচ্চিত্র ও সেন্সর বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে এই নোটিশ পাঠানো হয়েছে নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করা হলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার জানান বন্যপ্রাণী হত্যা করে খাওয়ার দৃশ্য থাকায় হাওয়া সিনেমাটির প্রদর্শন বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে নোটিশে বলা হয়েছে হাওয়া সিনেমাটি ছাড়পত্র বাতিল করে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে প্রচার সম্প্রচার ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণার দাবি করা হয়েছে পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠন করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য আইনজীবী ও পরিবেশবিদ্যের সেন্সর বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে নোটিশে আরও বলা হয়েছে ভবিষ্যতে কোনো সিনেমা ছাড়পত্র প্রদানের পূর্বে চলচ্চিত্রৃতে যেন ভায়োলেন্স পূর্ণ খুনের দৃশ্য অশ্লীল গালি এবং বন্যপ্রাণী হত্যা সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু এর কোনো ধারার লঙ্ঘন না হয় সেই ব্যাপারে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে নোটিশকারী আইনজীবী বলেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাদপত্র পেতে গত উনত্রিশ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমায় ট্রলারে থাকা একটি খাঁচার শালিক পাখি বন্দী অবস্থায় দেখা যায় এক পর্যায়ে সেটিকে হত্যা করে খাওয়ার দৃশ্য দেখানো হয়েছে হাওয়া সিনেমার কয়েকটা দৃশ্য রয়েছে যা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারো এর সুর লঙ্ঘন করেছে বন্যপ্রাণী সংক্রান্ত এ ধরনের অপরাধের ফলে সাধারণ মানুষ পাখি শিকার খাঁচায় পোষা ও হত্যা করে খাওয়ার উৎসাহিত হবে এই দৃশ্য ধারণের জন্য বন বিভাগের কোনো অনুমতিও নেওয়া হয়নি বন্যপ্রাণী হত্যা এবং খাওয়ার দৃশ্য দেখে মানুষ মনে করতে পারেন যে এটা করা যায় তারা এগুলো দেখে উৎসাহিত হতে পারেন সিনেমা নাটকে ধূমপানের দৃশ্যে যেমন লেখা থাকে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু হাওয়া সিনেমার ওই অংশে ওই ধরনের কোনো বার্তা ছিল না ইতিমধ্যে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের চার কর্মকর্তা হাওয়া সিনেমা দেখে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার এর ধারা আটত্রিশ এক আটত্রিশ দুই চল্লিশ ও ছেচল্লিশ ধারা লঙ্ঘনের সত্যতা পেয়ে সতেরোই আগস্ট দুই হাজার বাইশ ইংরেজি তারিখে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন এছাড়া হাওয়া সিনেমা বেশ কয়েকটি খুনের দৃশ্য রয়েছে যা অতি ভয়ঙ্কর তথা পূর্ণ এছাড়া পুরো হাওয়া সিনেমায় নারী চরিত্রকে নেতিবাচক হিসেবে তুলে ধরার পাশাপাশি অসংখ্য অশ্লীল গালি ব্যবহার করা হয়েছে যা পরিবারের সদস্যবৃন্দ বিশেষ করে অপ্রাপ্ত বয়স্কদের দেখা মোটেও উচিত নয় এহেন কর্মকাণ্ডের মাধ্যমে শিশু কিশোররা তরুণ তরুণেরা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে অথচ হাওয়া সিনেমার কোথাও অপ্রাপ্ত বয়স্কের দেখার নিষেধ এই কথাটিরও উল্লেখ নাই এই ধরনের চলচ্চিত্র শুধু বাংলাদেশে নয় বহির্বিশ্বেও প্রচার সম্প্রচার ও প্রদর্শন হলে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক ধারণা জন্ম নেবে বলে নোটিশে উল্লেখ করা হয়